सोमवार पर्यन्त बृष्टिर पूर्वाभास दिच्छे आलिपुर आबहावा दफ्तर। शुधुमात्र दक्षिणबंग नय उत्तरबंगेओ किन्तु एकई चित्र। आर आबहावा ठीक कबे थेके उन्नति होबे जानार चेष्टा करब। एछाड़ाओ आलिपुर आबहावा दफ्तरे ठीक आर कि पूर्वाभास रयेछे, शाहिना यासमिन रयेछेन आमादेर संगे सरासरि। शाहिना, একদমই মঙ্গলবার থেকে কিন্তু আবহাওয়ার উন্নতি ঘটবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। যেটা জানা যাচ্ছে যে রবিবার এবং আগামীকাল সোমবার কিন্তু বৃষ্টি, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং তোমাকে জানিয়ে রাখি যে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কিন্তু আজকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন হচ্ছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূমে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গে যেমন কোচবিহার এবং আলিপুরদুয়ারেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং 40 থেকে 50 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বইবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে তোমাকে জানিয়ে রাখি এই পুরো বিষয়টা হওয়ার কারণ একমাত্র হচ্ছে যে দুটো নিম্নচাপ এবং একটি ঘূর্ণাবর্ত জেরেই কিন্তু এটা হচ্ছে। দুটি নিম্নচাপ যেটা হচ্ছে রাজস্থান থেকে নিয়ে বিহার পর্যন্ত বিস্তৃত এবং বিহার থেকে নিয়ে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত দুটি নিম্নচাপ, এবং হচ্ছে একটি ঘূর্ণাবর্ত যেটা ছত্রিশগড় এবং ঝাড়খণ্ডের উপরে অবস্থান করে রয়েছে এবং বঙ্গোপসাগর থেকে কিন্তু বিভিন্ন মানে জলীয় বাষ্প প্রবেশ করছে, তার কারণেই কিন্তু এই বসন্ত। আবহাওয়া সংক্রান্ত খবরের দিকে আমরা নজর রেখেছি এবং আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সোমবার পর্যন্ত রাজ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ এবং আগামীকাল ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে তেমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতার আবহাওয়া সংক্রান্ত আপডেট আপনাদের দিলাম। এবার নদিয়াতে ঠিক কি হচ্ছে, গতকাল কি নদিয়াতে বৃষ্টি হয়েছে, আজও কি নদিয়াতে বৃষ্টি হচ্ছে জানার চেষ্টা করি। বিশ্বজিৎ দেবনাথ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিশ্বজিৎ, দেখো জুলেখা, গতকালকে রাতের থেকে ঝিরিঝিরি বৃষ্টি নদিয়া জেলার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। আজকে সকাল থেকে, আজকে রবিবার সকাল থেকে বিভিন্ন জায়গা নদিয়ার বিভিন্ন জায়গা সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি, যেরকম করিমপুর, তেহট্ট ও চাপড়া ও কল্যাণী, কৃষ্ণনগর বিভিন্ন জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি আজ সকাল থেকে। জাতীয় সড়ক, এদিকে জাতীয় সড়কে একদম ধীর গতিতে গাড়ি চলাচল করছে, পাশাপাশি নদিয়ার ট্রেন চলাচল একদম ধীর, লালগোলা, কৃষ্ণনগর, শান্তিপুর বিভিন্ন ট্রেন ধীর গতিতে চলছে। পাশাপাশি আজকে রবিবার সকাল থেকে মানুষ যেরকম অফিস, যারা যাত্রীরা তারা ছুটির মেজাজ খুব আনন্দ উপভোগ করছে, সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি, এরকমই সকাল থেকে বিভিন্ন নদিয়া জায়গায় বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বৃষ্টি। জুলেখা, বেশ অনেক ধন্যবাদ বিশ্বজিৎ। আমরা নদিয়ার ছবিটাও তুলে ধরলাম আপনাদের সামনে এবং নদিয়াতে সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে আজকে রবিবার, ছুটির দিন, কোথাও গিয়ে বৃষ্টি উপভোগ করছেন গোটা রাজ্যবাসী সেটা বলাই যেতে পারে। সোমবার পর্যন্ত রাজ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে তেমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে।